ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আর এখন সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো খাওয়া দাওয়ার পর বাসনগুলো আমি মাজছি আর মামনি এদিকে মানে মশলা টশলা বাড়ছে রান্না করার জন্য। আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করতে পারিনি, কারণ খুব ব্যস্ত ছিলাম, তাই ভিডিওটা এখন থেকেই শুরু করলাম সকালে খাওয়া দাওয়ার পর থেকে। তা দেখতে পাচ্ছ মামনি এখন মশলা বাড়ছে আর আমি ওইদিকে বাসনগুলো মেজে নিচ্ছি আর একটু গল্প করছি। গল্প করতে করতে কাজ করতে কিন্তু খুবই ভালো লাগে, একা একা চুপচাপ কাজ করতে একদমই ভালো লাগে না। আর ঝুড়ির ভেতর দেখতে পেলে চাটা খাওয়া হয়েছিল, তো চায়ের বাসন ছিল, ওইগুলো ওখানে জানলার ওখানে রেখে দিলাম, পরে উপর করে রাখা যাবে অন্য জায়গায়। আর বাসনটা মাজা হয়ে গেছে, তাই ধুয়ে ধুয়ে সব রেখে দিলাম আর জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম। মামুনি এখন বসিয়ে দিয়েছে মাছ ভাজা, 3 পিস মাছ হচ্ছে ভাজা। এটা কিন্তু ভাজা হবে না, মানে ঝোলই হবে, ঝোলের জন্য ভাজা করা হচ্ছে। আর এইদিকে দেখো, এই দেখো বেগুন কাটা রয়েছে, বাপি কেটে দিয়েছে বেগুন দিয়ে, আলু দিয়ে, উচ্ছে দিয়ে তরকারি হবে একটা। আর এই দেখো আজকে চচ্চড়ি হবে, এর ভেতর মুলোর ডাঁটি আর ফুলকপির ডাঁটি আছে। তো আর কিছু আছে মামনি? মুলোর ডাঁটি আর ফুলকপির ডাঁটি আছে। তো বড়ি টড়ি দেবে। আর এই দেখো এখানে দুটো তরকারির জন্য টমেটো কাটা আছে, ধনে কাটা আছে। আর মামনি দেখো মশলা বাটছিল, আদা বাটছে মনে হয় এখন। আর এই দেখো 3 পিস মাছে তো হবে না, এখনও মাছ লাগবে, তো তার জন্যই আর কি রুই মাছ হবে, এগুলো রুই মাছ আলাদা করছে যেগুলো হবে। চলো রান্নাঘরের আপডেট তোমাদের দিয়ে দিলাম, এখন চলে যাব ছাদে। এখন চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে। তো এই কাজটা বাপি করে, কারণ ভালো করে জামা কাপড়গুলো চিপতে পারে, তাহলে আর কি তাড়াতাড়ি শুকিয়ে যায়। তা আজকে বাপি গেছে ডুগুকে নিয়ে একটু ঘুরু ঘুরু করতে, আর আমি চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। মামুনি কেচে দিয়েছিলো, মামুনি মেলতে পারে না কারণ ভালো করে চিপতে পারে না, হাতে জোর নেই তো অতটা, তাই বাপি বলে যে তুমি কেচে রেখে দেবে, আমি গিয়ে মেলে দেব। তো আজকে তো বাপি নেই, তাই আমি বললাম তাহলে আমিই চলে যাই। আর সকাল সকাল না মেললে এখন বেশিক্ষণ রোদ থাকে না, তো রোদ পড়ে গেলে আর জামা কাপড়গুলো শুকোবে না একদম, তাই আমিই চলে আসলাম। এসে ভালো করে একটু চিপে দিলাম, চিপে দিয়ে এই নাইটি ডুগুর জামা কাপড় এই সমস্ত কিছুগুলো ভালো করে সব নিংড়িয়ে মেলে দিলাম। তো এখন বেজে গেছে 11:10, আর আমি এখন বাইরে বেরিয়ে পড়েছি, ডুগুকে ডাকতে যাচ্ছি, মানে বাপির সাথে ঘুরতে গেছে, তো তার দেরি হয়ে যাচ্ছে, স্নান করাতে হবে, তেল মাখানো বাকি আছে, বেশি দেরি করে তো স্নান করানো যাবে না। তার জন্যে চলে এসেছি, কোথায় আছে দেখি, রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তো তারাও দেখি খুঁজি আগে তারপর ডাকবো। এই গলিতে পেলাম না, দেখি বাড়ির সামনে যে রাস্তাটা আছে ওই দিকে গেছে নাকি হাঁটতে, দেরি হয়ে যাচ্ছে, 12টার আগে স্নান করাতে হবে। দেখো বাপিকে খুঁজে খুঁজে বেড়াচ্ছি, বাপিকে পাচ্ছি না, কোথায় নিয়ে গেছে কি জানি হাঁটাতে, ওদিকে নেই। এবার দেখি বাড়ির সামনের দিকে যে রাস্তাটা আছে ওইদিকে গেছে নাকি, ওই পুরোদার মাংসের দোকানের ওদিকে খুঁজে বেড়াচ্ছি। আর বাপি কোথায়? মন্দিরে নিয়ে এসেছে কুচকুকে। ওই দেখো দুষ্টুটা মন্দিরে ঘুরু ঘুরু করছে আর আমি খুঁজে খুঁজে বেড়াচ্ছি। হাই, আমি খুঁজে খুঁজে বেড়াচ্ছি আর তোমরা মন্দিরে ঘুরু ঘুরু করছ, স্নান করাতে হবে না? হাই, কি ব্যাপার, তুমি কোথায় ঘুরু ঘুরু এসেছো? হ্যাঁ, আমি তোমাকে খুঁজে পাচ্ছি না, দুষ্টু। এই দেখো আমাদের পাড়ার মন্দির, মা কালীর মূর্তি আছে এখন। চলো শুনো, এবার বাড়ি চলো, স্নান করতে হবে, অনেক বেজে গেছে, 11:20 মতো বাজে। ও দেখো মুখ দিয়ে আবার দেখো দুধ তুলছে মনে হচ্ছে কি। এইদিকেও ঠাকুর আছে, এইদিকেও মা শীতলা আর মনসা মা। এই মন্দিরটা হয়তো তোমাদের অনেক আগে ভিডিওতে দেখিয়েছিলাম, আজকে আর একবার দেখিয়ে দিলাম। চলো বাড়ি চলো, খুঁজে পেয়ে গেছি বাপিকে আর পুচপুকে, এবার চলে যাচ্ছি আমরা এখন বাড়িতে। তা রাস্তার এদিকে চলে এসেছি, আমি ওদিকে খুঁজলাম ওদিকে খুঁজলাম, কোনো দিকেই পেলাম না। তারপর দেখছি, দেখি তো মন্দিরে আছে নাকি, দেখছি হ্যাঁ দুজনাই মন্দিরে ঘুরু ঘুরু করছে। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে ওকে তেল মাখি, স্নান করিয়ে দিই তাড়াতাড়ি করে। আমাদের দাদা ভাই বাজারে গেছিলো মানে মামুনির জন্য ওষুধ আনতে, তা দেখো ওখান থেকে দুটো কপি নিয়ে এসেছে, কত কিউট, ছোট ছোট, কি ভালো লাগছে না দেখতে। কেন নিলাম জানো কপিটা? কেন
কারণ এই কপি তো এর থেকে বড় ছিল অনেক। হ্যাঁ এই কিন্তু এই গঠনটা দেখো একদম টাইট, এই কপিটা দারুণ হবে টেস্ট খেতে। আর আর ছিল না? আর ছিল না, যেগুলো ছিল সেগুলো ভালো না, ফোটা। আর দুটো এনেছি মাত্র 10 টাকায়, চাইছিল 20 টাকা, মানে 5 টাকা করে একটা করে। বাহ, তাহলে তো খুব ভালোই হয়েছে, বড় দুটো কপিটা কবি এত টেস্ট হবে। না, তুমি যখন এনে বললে না, আমি তখন ভেবেছি হয়তো এক একটা 10 টাকা করে, দুটোর 10 টাকা। বাহ ভালো, দেখো কপি দুটো দারুন, ভাবলাম তোমাদের একটু দেখাই, কারণ এত কিউট, হেভি লাগছে দেখতে। নালিকুলের কপি আজকে তো রান্না হবে না, কালকে হবে, নালিকুলের কপি। আচ্ছা চলো, আমি পুজো দিয়ে নিই, স্নান হয়ে গেছে, জল আনা হয়ে গেছে, এই দেখো এখন বসে পড়বো পুজো দিতে, পরে কথা বলছি আবার তোমাদের সাথে। এই দেখো তোমাদের দাদা ভাই এখন যাচ্ছে মুদি বাজারে, আর বাপি এখন টুকুকে নিয়ে যাচ্ছে, তো বাপি বলছে চল আমিও যাই তোর সাথে, তাই দেখো যাচ্ছে তিনজনা মিলে এখন মুদি বাজার, চলে গেল। আর খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এখন চলে যাবো রান্নাঘরে বাসন মাজার জন্য। আর মামনি কি করছে? ঘুটুর ঘুটুর করছে, ঘুটুর ঘুটুর মানে এটা ওটা করছে আর কি কাজ। চাদর গায়ে দিয়ে ঘুরছে এখন। আর আজকে যাবো একটা জায়গায় না দুটো জায়গায় যাবো, তো টুকুকেও নিয়ে যেতে হবে, কিছু করার নেই, কারণ আমি যাব তো ও খাওয়ার জন্য কান্না করবে, একটু দেরি হবে আসতে। তো কোথায় যাব সেটা যদি আমি পারি ভিডিও করতে, তাহলে অবশ্যই ভিডিও করব, তোমরা দেখতেই পাবে। আর এখন এই দেখো সিঙ্কের ভিতর থালা বাটি আছে, এগুলো এখন সব মাজামাজি করব। কি করতে আসছো তুমি আবার? এই দেখাচ্ছো এত এত বাসন মাজি আমি? হ্যাঁ, আমার শাশুড়ি আমাকে দিয়ে যে কত বাসন মাজা এটা দেখাতে হবে না তোমাদের? তুমি যখন ছিলে না বাপের বাড়িতে ছিলে, তখন বাসনগুলো কে মাজতো? না, আমি বাপের বাড়িতে যখন ছিলাম তখন তো বাসনগুলো কে মেজেছে আমি জানি। আর আমি যে বাপের বাড়ি থেকে বাড়ি আসলাম, তো কত সুন্দর একটা জিনিস নিয়ে আসলাম বলো তো, ডুগুকে নিয়ে এসেছি, তাও ওনার মন পাওয়া যাবে না, ওনার মন পাওয়া যাবে না। তো চলে যাবো বাপের বাড়ি, চলে যাবো আমি ডুগুকে রেখে দেবো। তোমরা কমেন্টে জানিয়ে তো বাপের বাড়ি চলে যাওয়া উচিত না এখানে থাকা উচিত? বলছে ডুগুকে রেখে নিয়ে তাহলে চলে যাও। যাই হোক চলো কাজগুলো সেরে নিই, তোমাদের দাদা ভাই এসে আমাকে দেবে, বলবে বললাম তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে রেডি হয়ে নিতে, না হলে দেরি হয়ে যাবে, যেহেতু ডুগুকে নিয়ে যাব তো সন্ধ্যের আগে আগে বাড়ি ফিরতে হবে, কারণ এখন তো ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তো মোটরসাইকেল করে যাব, তো আবার হাওয়া লাগবে, একটু ভালো করে মানে জড়িয়ে পেঁচিয়ে নিয়ে যেতে হবে যাতে ওর ঠান্ডা না লাগে। চলো চলো কাজগুলো সেরে নিই। এই দেখো এক জায়গায় কাজ সারা হলো, মিউনিসিপালিটিতে গেছিলাম, আমার একটা কাজ ছিল তার জন্য, তা এখন চলে এসেছি। দেখো এখানে মার্কেট বসে, তো তাই ভাবলাম একটু এসেছি যখন একটু ঘুরে যাই। একটা ডুগুর ডুগুর বাবার কোলে উঠে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দেখছে সব কিছু লোকজন, প্রচণ্ড ভিড়। এই দেখো প্রচুর ভিড় হয় কিন্তু এখানে। যাই হোক চলো একটু দেখি, তারপর পরে কথা বলছি আবার। এই দেখো জিলিপির দোকান থেকে তোমাদের দাদা ভাই আর পাচ্ছে না জিলিপি না খেয়ে, তার জন্য নিচ্ছে, আমাকে বলছে তুমিও কিন্তু একটা দুটো খাবে, না হলে আমি একা একা খাবো কেমন লাগবে না। দেখো এখন ডুগু ঘুমিয়ে পড়েছে ওর বাবার কোলেই, আর তোমাদের দাদা ভাই এখন জিলিপি কিনছে। বাড়ি এসেছি অনেকক্ষণ আগে, তারপরে রুটি বানানো হয়ে গেল, আর এখন একটু একটু খিদে পেয়েছে, তাই আমার জন্য একটা রুটি করেছিলাম। তো এখন দেখো কী দিয়ে খাবো, ঘি দিয়ে খাবো, ইচ্ছা করলো আর কি, ঘি দিয়ে। আর এই দেখো চিনি নিয়েছি, চিনি দিয়ে খাবো, ভালো করে মাখিয়ে নিই ঘিটা। রুটিটা একটু একটু ঠান্ডাও হয়ে গেছে, একটু গরম, বেশি গরম থাকলে ভালো হতো, তো ডুগুর খিদে পেয়ে গেছিলো, ওকে খাওয়াতে গেলাম তো, তাই আর কি একটু দেরি হয়ে গেল, যা আছে তাই হয়ে যাবে। এবার একটু চিনি দিয়ে দিই, দুদিন ধরে খুব ইচ্ছা করছে, আগের দিনও ভাবছিলাম এরকম করে খাবো, কিন্তু ডুগু ঘুম থেকে উঠে পড়ে গেছিলো তার জন্য আর কি আমি খেতে পারিনি। একটু চিনি ছিটিয়ে দিচ্ছি চারিপাশে, আমার তো এরকম করে খেতে খুব ভালো লাগে, তোমাদের মধ্যে থেকে যদি কারোর ভালো লাগে তাহলে আমাকে জানিও কমেন্টে যে হ্যাঁ আমারও লাগে ভালো, আর যারা খাওনি তারা একবার খেয়ে দেখবে, দেখবে খুবই ভালো লাগবে এরকম করে খেতে। এবার এরকমভাবে মুড়িয়ে নেব, মুড়িয়ে নিয়ে এখন খেতে শুরু করে দেবো আমি। এই দেখো, এই দেখো এবার রুটিটা আমি খাবো, দারুণ লাগে, দারুণ।
আর ওই দেখো এখন তোমাদের দাদা ভাই ডুগুর সঙ্গে খেলা করছে, আমি চলে এসছি এভাবে খেতে, বেশ ভালো লাগছে খেতে, চলো খেয়ে নিই, তোমাদের দাদা ভাইকে একটু দিই দেখি ওর কেমন লাগে খেতে। কি গো একটুখানি খাও, ঘি দিয়ে মাখিয়েছি চিনি দিয়ে, ভাল লাগছে? আমার তো বেশ ভালো লাগে। ঘি দিয়ে রুটি ভালো লাগবে না? দারুণ লাগছে। তুমি যখন পারবে তখন তোমাকেও দেবো। রাতে এখন খেতে বসে পড়েছি, এই দেখো রুই মাছের ঝোল আছে, এখানে আছে চচ্চড়ি, আর এটা কি কি মাছ গো? এটা ভাঙর বাটা, তাই তো? ভাঙর বাটা, আচ্ছা ভাঙর মাছ এটা, সর্ষে বাটা হয়েছিল। তো তোমাদের দাদা ভাই এখন ভাত খাচ্ছে রুই মাছ দিয়ে, আর আমি ভাত এখনও বাড়িনি, নিজেরটা অল্প একটু বেড়েছি। তো দেখা যাক আমি রুই মাছ আর এই চচ্চড়িটা দিয়ে খাবো, এই মাছটা খাবো না, এই মাছটা তোমাদের দাদা ভাই খেয়ে নেবে। এখন বেজে গেছে 10:50, আর রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার বাসন টাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে, মামুনি বাপি শুয়ে পড়েছে, আর তোমাদের দাদা ভাই আমি আর ডুগু তিনজন এখন ঘুমাইনি, ডুগু ঘুমাবে তারপরে ঘুমাতে পারবো। তা ওর এখন কোনো লক্ষণ নেই ঘুমানোর, ও খেলা করছে বাবার সঙ্গে বেশ, তা খেলা করে করে একটুখানি হাঁপিয়ে উঠুক তারপরে খাইয়ে দেবো, তারপরে একটু ঘুম পাড়িয়ে দিতে হবে। জানি না কটা বাজবে আজকে ঘুমাতে, আর আমার তো প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, সারাদিনে একটু শোয়া হয়নি, তোমরা তো দেখেছিলে বিকেলবেলার দিকে আবার একটু গেছিলাম, তার জন্যই আর কি আরও শোয়া হয়নি একটু। আমার মিউনিসিপ্যালিটিতে কাজ ছিল, তারপরে ওখানে একটু মার্কেট বসেছিল, ওখানেও গেছিলাম একটু, তো এই করতে করতেই আর কি দেরি হয়ে গেছে। কী কী এনেছি সেটা দেখানো হয়নি আসলে, আজকে তেমন কিছু কেনা হয়নি, একটা ছোটো বটি কেনা হয়েছে ঠাকুরের জন্য, ঠাকুরের ফল কাটার জন্য, আর কি টমেটো নিয়েছিল মনে হয়, আর তোমাদের দাদা ভাই একটা প্যান্ট নিয়েছিল। তো এইগুলো কেনা হয়েছে, এগুলো আর দেখানো হয়নি, তো বলে দিলাম আর কি কী কী নিয়েছিলাম, তেমন কিছু নেওয়া হয়নি তাই দেখাইনি। যাই হোক চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আর তোমরা কমেন্টে অবশ্যই জানিয়ে দিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো না লাগলো। আর আমি ফেসবুকে একটা চ্যানেল ওপেন করেছি পিউস ব্লগিং নামে, তোমরা ওখানে গিয়ে আমার পেজটাকে অবশ্যই ফলো করে লাইক করে দিও। চলো তাহলে আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।